ভয়ঙ্কর অত্যাচার বিভিন্ন জায়গায় করা হচ্ছে। 44 করা হলো পরের দিন, আমরা ভেবেছিলাম বোধ হয় 44 ধারা আছে, আমরা বোধ হয় গেলে আমাদের উপর অত্যাচার হবে না। সাধারণত জানি 44 ধারা থাকলে সেখানে মানুষের জমায়েত কোনো গণ্ডগোল করতে দেয় না, এটা আমাদের ধারণা ছিল। আমি যথারীতি কিছু কাগজপত্র নমিনেশনের, আমাদের যারা প্রার্থী হবেন তাদের কাগজপত্র রেডি করে আমি রাস্তা দিয়ে যাচ্ছি। কিছু দূর গিয়ে এমন পরিবেশ দেখলাম যে গোটা বিডিও অফিসটাকে তৃণমূলের গুন্ডা মস্তান বাহিনী হাজার হাজার মানুষ এনে ঘিরে রাখা হয়েছে। সেখানে সাধারণ মানুষ চলতে পারছে না গো, গাড়ি ঘোড়া যেতে পারছে না গো। আমি গেলাম, কিছু দূর যাওয়ার পরে আমাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে, কোথায় যাচ্ছিস, ব্যাগে কি নমিনেশন দিবি, এত সাহস? মারা হলো আমাকে, গাড়ি ভেঙে দেওয়া হলো, আমার একটা স্কুটিতে আমি যাচ্ছিলাম। ওই একই দিনে 2 নম্বর ব্লকে আমাদের 3-4 যারা নমিনেশন দিতে গিয়েছিল, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, তাদেরকে বিডিও অফিসের ভিতরে 7:00 পর্যন্ত আটকে রাখা হয়েছিল। পুলিশ এমন একটা নাটক করছে যে আমি বার করতে পারছি না, বার করতে পারছি না এদেরকে, এমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করলো। তাদেরকে তালা ভেঙে পেছনের দরজা দিয়ে বার করলো, তাদের নমিনেশন পত্র সাবমিট করতে দিল না। আমি সঙ্গে সঙ্গে উকিল সাহেবের সঙ্গে কথা বলে আমি ওখান থেকে সেই 5 সঙ্গে নিয়ে আমি নিজে গিয়ে আমি নিজে কেস করলাম। একদিন পরে রায় হলো পুলিশ প্রোটেকশনের মধ্য দিয়ে এদের নমিনেশন করাতে হবে। আমি যথারীতি পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলাম, বললো যে যারা যারা পিটিশন করেছে তারাই একমাত্র নমিনেশন দেবেন, প্রথমে এটা বলার চেষ্টা করলো। আমি বললাম যে না, ওখানে অর্ডার আছে, সবার যারা দিতে পারছে না তাদেরকে দেওয়ানোর ব্যবস্থা করতে হবে, আমি একা দেবো না, সবাই দেবে, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে, নইলে আমি আবার কোর্টে যাব, আপনার বিরুদ্ধে মামলা করব যে আপনি কোর্টের অর্ডারকে ভায়োলেট করছেন। অনেক কসলা কসলি করার পরে উনি বললেন ঠিক আছে, কতজন দেবে? আমি বললাম আমার 1 ব্লকে কেউ দিতে পারেনি, সবাই দেবে। উনি বললেন ঠিক আছে, আমি ভেবে বলছি। উনি বললেন, তারপরে উনি বললেন যে আপনারা কোন জায়গাটায় এক জায়গায় আসুন, আমরা সেখান থেকে নিয়ে আসব, কিন্তু বেশি একসঙ্গে যাওয়া যাবে না, এখন অল্প অল্প করে নিয়ে যাব, টাইমটা তো খুব শর্ট, 3টার মধ্যে শেষ। উনি অলরেডি আমার সঙ্গে বার্গেনিং করতে করতে 8:40 শেষ করে ফেললেন একেবারে পরিকল্পিতভাবে। তারপরে 4 নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আরও 1 লেট করালেন। আমি বারে বারে ফোন করছি, কি করছেন এটা, না এদের এই সমস্যা ওই সমস্যা, এদেরকে না নিয়ে গেলে আপনি আর কাউকে পাঠাবেন না। বলি বাকি যারা আছে তাদেরকে পাঠিয়ে দিই, না আমরা কিন্তু যাব, নিয়ে আসবো। আমি বুঝতে পারছি করতে দেবে না, কোনো মতেই করতে দেবে না নমিনেশন। প্রশাসন সরাসরি তৃণমূলের সঙ্গে প্যাক্ট হয়ে এই কাজটা করছে। তারপরের বারে গিয়ে টোটাল 7 নিয়ে গেল, নিয়ে গিয়ে তার মধ্যে বিভিন্ন কাগজপত্রের প্রবলেম দেখিয়ে 3 নমিনেশন কমপ্লিট হলো। আর ওখানে তৃণমূলের যে গুন্ডা বাহিনী ছিল তাদেরকে বলে দিল যে অমুক জায়গায় ISF এর প্রার্থীরা কিন্তু জমায়েত করছে। টোটাল বাইক বাহিনী ছুটে এসে সেই মা বোনেদের উপর যারা নমিনেশন দেওয়ার জন্য এক জায়গায় হাজির হয়েছিল তাদের উপর হামলা চালানো হলো, তাদের উপর মারধর করা হলো, লুটপাট করা হলো। তারা কোথায় কিভাবে পড়েছে, কিভাবে পালিয়েছে ভাবা যাবে না। আমি থানাকে ফোন করলাম, বললাম আমি দেখে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। বলে আপনারা এখানে আছেন, আপনি সেখান থেকে নিয়ে যাচ্ছেন, সেখানে পুলিশ হামলা করছে, এই তৃণমূলের গুন্ডারা হামলা করছে, আপনি বলছেন দেখে নেবেন? এইভাবে টোটালি এই নির্বাচনের নমিনেশনটা প্রহসনে পরিণত করেছে। ভাঙড় 1 ব্লকে একটাও নমিনেশন দিতে দেয়নি, একইভাবে ক্যানিং 1, ক্যানিং 2 নমিনেশন দিতে দেয়নি। ক্যানিং 1 তো প্রথম দিনেই 4 গুলিবিদ্ধ। আর 2 ব্লকে যে ঘটনা ঘটিয়েছে, আমাদের ছেলেরা এক জায়গায় এসে যারা নমিনেশন দেবে তারা এক জায়গায় হয়েছে, তাদেরকে বলল ঠিক আছে আপনারা আমাদের সঙ্গে আসুন, কিছু দূর নিয়ে গিয়ে বলল আমি আর প্রোটেকশন দিতে পারবো না। চারিদিকে তখন গুন্ডা বাহিনী মস্তান বাহিনী ঘিরে ফেলেছে, তাদেরকে ছেড়ে দিয়ে পুলিশ চলে গেল। নির্বিচারে গুলি চালিয়েছে, নির্বিচারে, বৃষ্টির মতন গুলি, আপনি ভাবতে পারবেন না গো। 5-7 গুলিবিদ্ধ, তার মধ্যে একজন তো মারা গেছে, একজন এখনো আর্জি করে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার ভুঁড়ি টুড়ি সব বেরিয়ে গেছে।
এ কোন রাজত্ব আমরা দেখছি। তারপরে ওখানে যখন তিনটে পর্যন্ত এই ধরনের লড়াই করার পরে, মৃত্যুর পরেও যখন মানুষ হটল না, যে আমরা নমিনেশন যখন মারা গেছে, আমাদের এতজন গুলিবিদ্ধ, আমরা নমিনেশন দেব, তিনটের পরে দরজা ঠেলে সবাই ঢুকে পড়ল বিডিও অফিসে। বিডিও সাহেব বললেন যে ঠিক আছে, সবার নমিনেশন, আপনারা ডিসিআর কাটুন, আমি নেব। এখন শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশনারের প্রচণ্ড চাপ, টাইমের বাইরে গিয়ে যে জমা নেওয়া হয়েছে সেটা ক্যান্সেল করতে হতে পারে। ভাবুন কি পরিস্থিতি চলছে এখানে। দু নম্বর, এক নম্বর ব্লককে নিয়ে আমরা কেস করেছি, সে কেসের রায় কি হবে বলতে পারছি না। নির্বাচন কমিশনারের দপ্তরে দৌড়ে গেলাম যে এত পরিস্থিতি খারাপ, একজন মারা গেছে, নমিনেশন দিতে দিচ্ছেন, আপনি কি বলছেন, নমিনেশনের ব্যবস্থা করুন। তিনি আমাদের সঙ্গে দেখা না করে পেছনের দিক থেকে কোথা দিয়ে পালিয়ে গেলেন, তানার যে সেক্রেটারি তাকে বসিয়ে রেখে আমাদের সঙ্গে দেখাই করলেন না। কিভাবে মানুষ বাঁচবে আমি ভাবতে পারছি না। এরপরেও আমরা লড়াই করছি। আজকে স্কুটিনির ডেট, নওশাদ ভাই আসার কথা ছিল, এখানে আসতে পারেননি তিনি, কারণ এলাকায় না থাকলে মানুষের মনোবল হারিয়ে যাচ্ছে। এত পরিস্থিতি খারাপের পরেও সবাই কিন্তু স্কুটিনিতে বিডিও অফিসে গিয়েছে, সবাই একটা আশঙ্কা নিয়ে যে আবার হামলা হতে পারে, আবার হামলা হতে পারে, কি হবে। আমি সবার কাছে সৌহৃদ্যসম্পন্ন মানুষ সবার কাছে আবেদন করব, আপনারা পরিস্থিতি দেখে যদি চুপচাপ থাকেন তাহলে এখান থেকে কেউ মুক্তি পাবে না। আজকে ভাঙন হচ্ছে, কালকে আরো অন্য অন্য জায়গায় হবে, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই মানুষ এগিয়ে আসবে সেখানে এই অত্যাচার হবে। আমরা যদি লড়াইটা একসঙ্গে শুরু করতে পারি, সবাই যদি রাস্তায় নামতে পারে, তাহলে অবসান করা সম্ভব। সরকার যেভাবে চালাচ্ছে এটা কোনো রাজ আইনের শাসন নয়। আইনের শাসন যদি থাকতো তাহলে আজকে কারো প্রাণও যেত না, আর আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। পুলিশ যা ঘটাচ্ছে, আমি একটা উদাহরণ দিই, যারা আইএসএফের নেতৃত্ব তাদের নামে ভুরি ভুরি মিথ্যা কেস দেওয়া হচ্ছে। আমার নামে মিনিমাম 30-35 কেস দেওয়া হয়েছে মিথ্যা, যে ঘটনা আমি জানিই না, আমি বাড়িতেই ছিলাম না, সেখানে আমার নাম বসিয়ে দেওয়া হচ্ছে কেস, কেসের পর কেস, তারপর বাড়ি এসে পুলিশ দরজায় কড়া নাড়ছে অ্যারেস্ট করার জন্য। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় সন্ত্রাস করা হচ্ছে। পুলিশ নিজে তৃণমূলের কর্মী সমর্থকদের বলছে বোম মারো, বোম মারার পরে সেই এলাকাতে যারা আইএসএফের কর্মী সমর্থক তাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি করছে, তোমার ছেলে বোম মেরেছে, তোমার ছেলে বোম মেরেছে, কোথায় বলো, তাকে অ্যারেস্ট করতে হবে। পুলিশের ভূমিকা যদি এই হয়, কিভাবে লড়াইটা হতে পারে, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। এ ভয়ঙ্কর। আমি তো মনে করি পরাধীন দেশ তবু অনেক ভালো ছিল, এ অভিজ্ঞতা আমি মানে সহ্য করতে পারছি না। তারপরেও বলবো লড়াই থেকে আমরা সরব না। ভাঙর একে যদি আমাদের নমিনেশনের সুযোগ দেয়, আমরা প্রত্যেকটা বুথে নমিনেশন দেওয়ার জন্য প্রত্যেকটা ছেলে রাজি আছে এবং সবাই তৈরি লড়াই করার জন্য শয়তানদের বিরুদ্ধে। দু নম্বর ব্লকে যদি ক্যান্সেল না করে তাহলে প্রত্যেকটা বুথে আমরা জিতবো, ওরা যোগ্য জবাব পাবে। পঞ্চায়েত সমিতি প্রত্যেকটা বুথে আমরা জিতবো, প্রত্যেকটা এতে। সরকার জানে না কোথায় থেকে কারা আসছে। টোটাল দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গে যত মস্তান বাহিনী এনে জড়ো করা হয়েছে, লং রেঞ্জের রাইফেল সহ, বন্দুক সহ, বোমা সহ, মানে এ আপনার ছোট ছোট ম্যাটাডো করে ভর্তি করে আনা হয়েছে। যারা ধরা পড়েছে গ্রামের মানুষ, যাদেরকে ঘেরাওয়া করেছে, কোথায় কার বাড়ি মৌখালি, কার বাড়ি বাসন্তী, কার বাড়ি চুনোখালি, একটা ভাঙড়ের লোক নেই সেখানে। টোটাল ভাঙড়ে শুধু দাপিয়ে বেড়াচ্ছে, অচেনা মুখ, লাঠি বন্দুক বোম হাতে, মুখে মুখোশ পরা অনেকেই আছে, ঘুরে বেড়াচ্ছে, কেউ চিনতে পারছে না কারা। আমরা গোলে গোলে মোলে গিয়ে দুটো একটা নমিনেশন দেওয়ার চেষ্টা করলাম, রাস্তার বাসে উঠে বিডিও অফিসের সামনে নেমে যাতে ভিতরে ঢোকা যায়। 1 কিলোমিটার দূরত্বে বাস থেকে সবাইকে নামানো হচ্ছে, চেক করা হচ্ছে, বাসগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, বাসের মধ্যে বড় বড় হাঁসুয়া নিয়ে চেক করা হচ্ছে আইএসএফের লোক কারা আছে। ভাবা যায়
পুলিশ প্রশাসন সম্পূর্ণ দলদাসের ভূমিকায়, তৃণমূলের ক্যাডারের ভূমিকায় কাজ করছে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা আর চুপচাপ বসে থাকবেন না, আপনারা লড়াইতে সামিল হন। গণতন্ত্র হত্যার বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আমরা যদি সবাই না ঐক্যবদ্ধভাবে করি দলমত নির্বিশেষে, তাহলে গণতন্ত্র সত্যি আর ফেরানোর কোনো জায়গা নেই। সবাইকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখানেই শেষ করছি।